আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু তোমাদের সাথে আমি রান্না বান্না খাওয়া দাওয়া কাজকর্ম কোনো কিছুই শেয়ার করব না। কি শেয়ার করব তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝে যাবে। সারাদিন এত ব্যস্ত ছিলাম, কোনো ভিডিও করারই সময় পাইনি, তো সেজন্য সন্ধ্যার পর থেকে ভিডিও শুরু করে দিলাম। আর এখন আমরা সন্ধ্যার নাস্তা খাবো। আর আজকে কিন্তু নাস্তা আমি বানাইনি, মরিমের বাবা বাহির থেকে কিনে নিয়ে এসেছে। কি নাস্তা কিনে নিয়ে এসেছে তোমাদের বলে দেই, শিকার নান। আজকে নাস্তা আমি মরিমের বাবাকে গড়োয়া থেকে আনতে বলেছি, আর মরিমের বাবা ওখান থেকেই এনেছে। গড়োয়ার শিক আর নানটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তবে আজকে নান আর শিক মোটেও ভালো লাগেনি খেতে। কীভাবে বুঝলাম? আমি তো খাওয়ার পরই বয়স দিচ্ছি। নাস্তাটা কেন মজা লাগেনি তোমাদের বলে দেই, শিকটা কাঁচা রয়ে গেছে, মানে সেদ্ধ হয়নি তেমন, আর নান এত মিষ্টি দিয়েছে, মিষ্টির জন্য খাওয়াই যাচ্ছে না। আর আজকে খাবারটা কে পরিবেশন করেছে তোমরা বুঝতে পেরেছো? মরিমের বাবা। এখন আমরা অফ ক্যামেরায় নাস্তা খেয়ে নিব, তো নাস্তা খাওয়ার পর তোমাদের সাথে আবার কথা হবে। তোমরা ততক্ষণ একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। নাস্তা খাওয়ার পর ক্যামেরাটা অন করে আবার তোমাদের কাছে চলে আসলাম। গত পরশু মরিমের বাবা ঢাকা গিয়েছিল তার কাজের জন্য, মাঝখানে একদিনও ছিল না। কাজ শেষ হওয়ার সাথে সাথে আবার পরের দিনই ব্যাক করেছে, মানে রওনা দিয়েছে বরিশাল আসার উদ্দেশ্যে। আমরা কিন্তু ঢাকা থেকে লঞ্চে করেই বরিশাল আসি, তো মাঝখানে সে কিছুটা টাইম পেয়েছে, মানে লঞ্চ ছাড়ে রাত 9টায়, তো মাঝখানে অনেকটা টাইম ছিল। সেই ফাঁকেই মরিমের বাবা নিউ মার্কেট গিয়েছে, আর নিউ মার্কেট থেকে মরিমের জন্য কী কী এনেছে সেগুলোই এখন তোমাদের দেখিয়ে দিব। আর এগুলো কিন্তু সব বাসায় পড়ার জন্য এনেছে। এখন কিন্তু শীত তেমন পড়েনি, তো সেজন্য ভালো কোনো কিছু পায়ওনি, যা পেয়েছে তা থেকেই কিছু বেছে বেছে নিয়ে এসেছে। আর দেখো, বাচ্চাদের কিন্তু প্রতি বছরই লং হাতার টপস ট্রাউজার এগুলো লাগেই। এগুলো যে সব মরিমের বাসায় পরার জন্য এনেছে সেটা তো তোমাদের বলেই দিয়েছি। এই যে দেখো, তোমাদের দেখিয়ে দিলাম ট্রাউজার, একই রকমের ট্রাউজার এনেছে, তিনটার তিন কালার। আর একটা এনেছে জগার্স, এইমাত্র যে প্যান্টটা রেখেছি ওটাই হচ্ছে জগার্স। আর এনেছে লং প্যান্ট গেঞ্জির কাপড়ের, এই যে এই একটা, এই একটা, আর এই যে এই একটা, মোট তিনটা লং প্যান্ট গেঞ্জির কাপড়ের। এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের লং হাতার টপস, একই রকমের দুটো টপস এনেছে, শুধু কালার চেঞ্জ। এটা কিন্তু নেভি ব্লু কালার, মনে হচ্ছে কালো। আর এটার কালার হচ্ছে মুসুরি। আমার কাছে টপসের ডিজাইনটা খুবই ভালো লেগেছে। আর একটা লং হাতার টপস এনেছে অন্য রকমের, তো সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে দেখো, এই টপসের ডিজাইনটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আর এখন কিন্তু শীত তেমন পরেনি, সেটা আগেই বলেছি, তো দিনের বেলা পরার জন্য এই মেঘি হাতার টপস দুটো এনেছে। তো এই মেঘি হাতার টপস দুটো অনেক সুন্দর, তবে এই যে উপরের টপসটা, এটা কিন্তু ওই যে লং হাতার টপসটা ছিল সেটার মতো একই ডিজাইন। আমার জন্য তেমন কিছু আনেনি, তবে যা এনেছে সেটাই তোমাদের দেখিয়ে দেই। আসলে সাংসারিক জিনিস হলেও সেটা তো আমারই নাকি। আর্টিফিশিয়াল একটি ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা কিন্তু অনেক সুন্দর, ভিডিওতে কাজে আসবে, এরকম রঙিন ফুলই কিন্তু ভিডিওতে খুব ভালো দেখায়। আর এনেছে ডাইনিংয়ের রানার, এই দুটোই এনেছে আমার জন্য। আমার জন্য আরও এনেছে ফল, আমি বলেছিলাম যদি নইল পাও নইল আনবে, তবে নইল পাইনি। আমলকি এনেছে বড় বড়, আর এনেছে পায়লা আর বরই। বরইগুলো এতটাই কষ, মুখে দেওয়া যায় না, কষে মুখ আটকে যায়। মরিমের বাবা আমার জন্য আর মরিমের জন্য কি কি এনেছে দেখি তোমরা কজনে তা কমেন্টস করে বলতে পারো, তাহলেই তো বুঝবো কে আমার ফুল ভিডিও দেখে আর কি দেখে না। এদিকে মরিম টুনি খাটের কোনায় এসে বসে গেছে, আর ওর হাতে স্যানিটাইজার দিয়েছিলাম, সেটার গেরান শুকলো। ভিডিওটা এখানেই শেষ করে দিব, আর বড় করব না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।